টিআরবিটির শংসাপত্র আছে এমন 1675 জন বেকারকে নিয়োগের দাবি জানালো বাম যুব সংগঠন ডিওয়াইএফআই টিওয়াইএফ। 3841টি পদের জন্য সম্প্রতি টিআরবিটি বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনে আবেদনের কথা বলা হয়েছে, যাদের টিআরবিটির শংসাপত্র আছে তারাই আবেদনের সুযোগ পাবে। বুধবার দুই বাম যুব সংগঠন টিআরবিটি আধিকারিকদের কাছে স্মারকলিপি পেশ করে তারা দাবি জানায়, চলতি বছরে স্পেশালভাবে টেট পরীক্ষা নেওয়ার, টিআরবিটির শংসাপত্র পাওয়া সকলকে দ্রুত নিয়োগ করারও দাবি জানায় তারা। প্রতিনিধি দলে ছিলেন যুবনেতা নবারুণ দেব সহ অন্যরা। টেট পরীক্ষা ন্যূনতম বছর একবার নেওয়ার কথা, সেখানে 2020 সাল, আজকে ডিসেম্বর মাসের 9 তারিখ, এখন পর্যন্ত 2020 সালে কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি। টেট উত্তীর্ণ আছেন 1675 জন। আমরা দেখছি টিআরবিটি একটা নোটিফিকেশান জারি করেছেন, যেখানে প্রাথমিক বিভাগে ক্লাস 1 থেকে 5, তারপর 6 থেকে 8 পর্যন্ত প্রায় 3841টা পোস্ট তারা ক্রিয়েট করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন। আমরা দেখছি যেখানে বিজ্ঞাপনের নিচে স্পষ্ট করে লেখা আছে, টিআরবিটির সার্টিফাইড যারা করা আছেন তারাই এই পোস্টের এগেনস্টে ফর্ম ফিল আপ করবেন। কিন্তু টিআরবিটির যে সার্টিফাইড করা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1641, তারা 3841 জনের জন্য পোস্ট ক্রিয়েট করেছে। তারপর অনলাইনে টেট যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ আহ্বান করেছেন। আমরা না, রাজ্যের সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা অবাক হচ্ছেন, এটা কী হঠাৎ করে আবার এই অনলাইনে ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপ করতে গিয়ে আবার তাকে 30 টাকা দিতে হচ্ছে। যারা যুবক যুবতীরা আশা করেছেন সম্ভবত তাদেরকে এই ফর্ম ফিল আপের মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে, টেট পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে, তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছেন না, সার্টিফাইড যারা না তারা ফর্ম ফিল আপ করতে পারছেন না। ফলে এইরকম একটা জায়গায় টিআরবিটির এই নোটিফিকেশান জারি করা, আমরা মনে করছি এটা এক ধরনের প্রতারণার সামিল। আমরা দাবি করছি যে 1675 জন টেট সার্টিফাইড আছে টিআরবিটির দ্বারা, তাদের প্রত্যেককে নিয়োগ করতে হবে। এখানে কোনো বাছাই করা চলবে না। টিআরবিটি তাদের সার্টিফাইড করেছেন প্রায় 4000 মতন পোস্ট, 1600 জনের উপর সেখানে সার্টিফাইড, তাদের প্রত্যেককে নিয়োগ করতে হবে। প্রতি বছর সেখানে টেট পরীক্ষা নিতে হবে, এবং 2020 সালে যেহেতু টেট পরীক্ষা নেওয়া হয়নি, তার জন্য দ্রুত 2020 সালে স্পেশালি টেট পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা টিআরবিটির যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে মিলিত হব, এবং আমরা দাবি করব যে পোস্ট তারা ক্রিয়েট করেছেন, বিজ্ঞাপনে দেখিয়েছেন প্রায় 4000 মতন, সেখানে যেহেতু 1675 জন টেট সার্টিফিকেট করানো আছে, বাকি যে শূন্য পদগুলো থাকবে তার জন্য স্পেশাল টেট পরীক্ষা নিয়ে দ্রুত সেই শূন্য পদ পূরণের দাবি আমরা রাখবো। রিপোর্ট, চ্যানেল 3 রাত।